আসসালামু আলাইকুম মুসলিমদের কর্ডোবা। স্পেনে মুসলিম শাসনের সময় জ্ঞান বিজ্ঞানে কর্ডোবার খ্যাতি ছিল বিশ্বজুড়ে। এই নগরের প্রত্যেক নরপতি ছিলেন বিদ্যানুরাগী ও জ্ঞানসেবক। পুরো ইউরোপে জ্ঞান বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নে যত নগর সে সময় ছিল তার মধ্যে কর্ডোবায় সবার চেয়ে এগিয়ে। আর এটি সম্ভব হয়েছিল মুসলিম শাসকদের কল্যাণে। কর্ডোবা ছিল গোটা আন্দালুসিয়ার প্রাণকেন্দ্র। রাজধানী হিসেবে কর্ডোবাকেই বেছে নেয়। শুধু ভূখণ্ডে দখল নয়, বরং এর সার্বিক উন্নয়নের প্রতি পুরো মনোনিবেশ করেন মুসলিম শাসকরা। খলিফাদের নিয়োগ করা জনপ্রশাসক এই ভূখণ্ডে শাসন করেছিলেন। তবে 716 সালে এটি দামাস্কের কেন্দ্রীয় খেলাফতের অধীনে চলে যায়। পরবর্তীতে 929 থেকে 1031 পর্যন্ত এখানেই একটি স্বতন্ত্র খেলাফত প্রতিষ্ঠিত হয়। এ সময়কেই কর্ডোবার ঐশ্বর্য ও জ্ঞান বিজ্ঞানের সোনালী যুগ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। ইতিহাসবিদরা বলেছেন আরব মুসলিমরা একটি যুদ্ধপ্রবণ ভূখণ্ডে শান্তি আবাস বানিয়েছিল।